সাহিত্য অনুরাগীদের ভিতরে অনেক সময় দেখা যায় দৌলত উজির বাহরাম খাঁ এবং দৌলত কাজী এই দুইজনের ভিতরে একটা প্যাচ লেগে যায়। আজ আমরা সেটা খোলাসা করার চেষ্টা করব যে তারা দুইজন ব্যক্তি ছিলেন। দৌলত উজির বাহরাম খান আনুমানিক ১৬ শতক মধ্যযুগের বাংলা কবি। তার প্রকৃত নাম ছিল আসাউদ্দিন। জন্ম চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ কিংবা জাফরাবাদে। তার পিতা মোবারক খান ছিলেন চট্টলাধিপতির উজির মন্ত্রী। তার প্রসিদ্ধ সাহিত্যকর্ম হচ্ছে লাইলি মজনু এবং ইমাম বিজয়। তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তেমন শিক্ষা গ্রহণ করেননি, তবে তিনি স্বশিক্ষিত ছিলেন। অপরদিকে দৌলত কাজী কাজী দৌলত নামেও পরিচিত। তিনি ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৭ শতাব্দীর প্রারম্ভে কোনো এক সময় চট্টগ্রাম জেলার রাজওয়ানে সুলতানপুরের কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিল বাংলা। মধ্যযুগের অন্যান্য কবিদের মতো তার কাজে তার পৃষ্ঠপোষকতা সম্পর্কে বর্ণনা থাকলেও নিজের সম্পর্কে তিনি কিছুই লিপিবদ্ধ করে যাননি। তিনি সতীময় ময়না ও লোর চন্দানি কাব্য রচনা করে বাংলার শক্তিমান কবিদের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন। বাংলা কাব্যে ধর্মনিরপেক্ষ পৌনাই কাহিনীর তিনি পথিকৃৎ। দেখা যায় পীর ভক্ত বাহরাম খানের প্রকৃত নাম আসাদুদ্দিন। তিনি অল্প বয়সে পিতৃহীন হলেও চট্টগ্রামের অধিপতি নিজাম শাহ সুর তার পিতৃপদ উজির প্রদান করেন। বাহরাম খান দুটি আখ্যান কাব্য রচনা করেন, লাইলি মজনু ও ইমাম বিজয়। উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য। লাইলি মজনু মূলত আধ্যাত্মিক কাব্য, কিন্তু বাংলা অনুবাদে তা পরিণত হয়েছে মানবিক প্রেম কাব্যে। বাহরাম খানই প্রথম লাইলি মজনুর মতো বিশ্ববিখ্যাত বিরহমূলক প্রেম কাহিনী নিয়ে বাংলা ভাষায় কাব্য রচনা করেন। এর ভাষা কবিত্বময়। অপরদিকে দৌলত কাজী অল্প বয়সে নানা শাস্ত্রে সুপণ্ডিত হয়ে ওঠেন। নিজের দেশে স্বীকৃতি লাভে ব্যর্থ মনোরথ হয়ে তিনি আরাকানের ভাগ্য অন্বেষণে যান। সে সময়কাল চট্টগ্রামবাসী জীবিকা অর্জনের জন্য আরাকানে যেতেন। আরাকান রাজসভার তখন বহু কবি এবং জ্ঞানী লোকের ভিড় ছিল। রাজার প্রধান উজির আশরাফ খাঁর একদিন হিন্দি ভাষায় কবি মিয়া সাধন রচিত সতীময়না কাহিনী শুনতে চান। দৌলত কাজী পাঞ্চালীর ছন্দে সতীময়নার কাহিনী বর্ণনা করে সকলের প্রশংসা অর্জন করেন এবং আরাকান রসাগ্য রাজদরবারের কবিদের সবাই মধ্যে গৃহীত হন এবং সেখানে মর্যাদা লাভ করেন। দৌলত কাজী ও আশরাফ খান দুই জনের সুফি মতবাদে বিশ্বাসী ছিলেন। আশরাফ খানের আগ্রহে তিনি সতীময়না ও লোর চন্দানি কাব্য রচনা করেন। আব্দুল করিম সাহিত্য বিশারদের মতে দৌলত কাজী ও আলাওয়ালের ন্যায় হিন্দু শাস্ত্র ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। সমালোচ্য গ্রন্থে দৌলত কাজী শুদ্ধ সংস্কৃতে কয়েকটি গীত রচনা করিয়া গিয়াছেন। তার সে রচনা অতি কোমল ও মধুর।